আসসালামু আলাইকুম। টুম্পাস কুকিং হাউজের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমি গরুর মাংস দিয়ে তৈরি করে দেখাবো গরুর মাংসের টিকিয়া কাবাব বা শামি কাবাব। তবে শামি কাবাবটা আজকে আমি কোনো স্পেশাল মশলা দিয়ে তৈরি করে দেখাবো না, একদম ঘরে থাকা কিছু সাধারণ মশলা দিয়ে আজকে এই শামি কাবাবটা আমি তৈরি করে দেখাবো। আর এই শামি কাবাবটা সাধারণ মশলা দিয়ে তৈরি হলেও খেতে কিন্তু অসম্ভব মজার একটি রেসিপি। তো আশা করি আমার আজকের এই শামি কাবাব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। শামি কাবাব তৈরি করার জন্য লাগবে বুটের ডাল বা ছোলার ডাল। আর এখানে আমি 250 গ্রামের মতো ছোলার ডাল নিয়েছি। এখন এই ডালটাকে আমি পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য। আর পানি দিয়ে কিন্তু অবশ্যই ডালটাকে ভিজিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু ডালটা আবার সেদ্ধ হতে চাইবে না। শামি কাবাব তৈরি করার জন্য আমাদের এখানে বুটের ডালটাই কিন্তু নিতে হবে। এবার কাবাব তৈরির মূল উপকরণ গরুর মাংসটাকে আমি একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। এখানে আমি 500 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি, একদম সলিড মাংস নিয়েছি, হাড় ছাড়া মাংস। এই মাংসটাকে আমি ধুয়ে তারপর ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এখন এর সাথে আমি দিয়ে দিলাম আস্ত আদা আর রসুন। এখন দিয়ে দিব এর সাথে আমি 2টি তেজপাতা। তেজপাতাটাকে আমি একটু ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আস্ত এলাচ আর দারচিনি। এখন দিয়ে দিব এখানে আস্ত গোলমরিচ। আজকে আমি এই কাবাবটা তৈরি করব আস্ত মশলা দিয়ে বা গোটা মশলা দিয়ে। এর মধ্যে কোনো বাটা মশলা অথবা কোনো গুঁড়া মশলা পড়বে না। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ। লবণটা আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি, তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি পানি, আর পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, অল্প একটু পানি দিয়ে আমি মাংসটাকে সেদ্ধ করে নিব। তো এখন আমি প্রেশার কুকারটার মুখটাকে অফ করে দিচ্ছি। দিয়ে এখন চুলাটা আমি জাল দিয়ে দিব। তো এখানে আমি 2 থেকে 3টা সিটি দিয়ে নিব। এর মধ্যে আমি চেক করে দেখব মাংসটা সেদ্ধ হয়েছে কি না। 3টা সিটি দেওয়ার পরে প্রেশার কুকারের মুখটা খুলে নিয়েছি, মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এর সাথে আমি দিয়ে দিলাম ডাল, আর এখানে দিয়েছি 4টা আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম। আর শুকনো মরিচটা দিলে কাবাবটার ভিতরে একটু ঝাল ঝাল টেস্ট আসে, তো খেতে ভালো লাগে। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এখন আমি ঢাকনাটা ছাড়াই আমি ডাল আর মাংসটাকে সেদ্ধ করে নিব, পুরো পানিটাকে আমি শুকিয়ে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টি ছোট সাইজের আস্ত পেঁয়াজ। তো আপনারা চাইলে পেঁয়াজটা সেদ্ধ হওয়ার সময় দিয়ে দিতে পারেন। তো আমি লাস্টের দিকে দিয়ে দিলাম। তো এই যে আমি এখানে পুরো পানিটাকে শুকিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমার ডাল আর বুটের ডালটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে বেটে নিব। আমি এখানে মাংসের পরিমাণটা ডালের পরিমাণের থেকে বেশি নিয়েছি, মানে এখানে 500 গ্রাম মাংস নিয়েছি আর এখানে 250 গ্রামের মতো ডাল নিয়েছি। এবার আমি ডাল আর মাংসের মিশ্রণটাকে শিলনোড়াতে বেটে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন মাংসের মিশ্রণটা কতটা মিহি হয়েছে। এবার আমি কাবাব তৈরি করার প্রসেসে চলে যাব। তো কাবাব তৈরি করার জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। তো পেঁয়াজ আর কাঁচামরিচের সঙ্গে আমি সামান্য একটু লবণ দিয়ে এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু কষলে নিব হাত দিয়ে। আর এভাবে যদি কষলে নেন তাহলে কিন্তু কাবাবের ভিতরে একটা ঝাল ঝাল একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ডাল আর মাংসের মিশ্রণটা আছে, তো সেই মাংসের মিশ্রণটা দিয়ে দিলাম। আর এর সাথে আমি এখন দিয়ে দিব 1টা ডিম। এই হচ্ছে আমার আজকের কাবাবের উপকরণ, একদমই ঘরোয়া উপকরণে আমি আজকে এই কাবাবটা তৈরি করে দেখাবো। তো এই যে এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নিব। তো এর সাথে আমি আর কোনো মশলাই ব্যবহার করব না, একদমই ঘরোয়া উপকরণ আজকে এই শামি কাবাবটা তৈরি করে দেখাবো। তো কাবাবটা কিন্তু খেতে খুবই মজা হবে, তো আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো এই যে আমার মাখানোটা হয়ে গেছে, কাবাবের মিশ্রণটা আমার একদম পারফেক্ট হয়েছে। যদি আপনাদের কাবাবের মিশ্রণটা নরম হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা একটু ব্রেড ক্রাম দিয়ে নিতে পারেন। এবার আমি কাবাবগুলো তৈরি করে নিব। তো কাবাব তৈরি করার জন্য আমি এখানে অল্প একটু এই মাংস আর ডালের মিশ্রণটা নিয়ে নিয়েছি। এবার 2 হাতের সাহায্যে প্রথমে গোল করে নিচ্ছি, এরপরে 1 হাতের সাহায্যে একটু চেপে চেপে আমি কাবাবগুলোকে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। তো চ্যাপ্টা চ্যাপ্টা করে আমি এই কাবাবগুলোকে শামি কাবাবে শেপ করে নিব। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে এই কাবাবগুলো তৈরি করে নিতে পারেন। তো এইভাবে করে আমি সবগুলো কাবাব তৈরি করে নিব। তো এই যে এখানে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি, এখন এই কাবাবগুলোকে আমি ভেজে নিব। ভেজে তারপর আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি এটাকে সংরক্ষণ করব। এবার কাবাবগুলোকে ভেজে নিব। তো ভাজার জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি 1টা 1টা করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি।
আর কাবাবগুলো এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দিব। উল্টে পাল্টে আমি কাবাবগুলোকে মচমচে করে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। যেহেতু আমি কাবাবের মধ্যে ডিম দিয়েছি, এই জন্য কাবাবগুলো ছুটে আসতেছে না, এটা একটা বান্ডিংয়ের কাজ করবে ডিমটা। তো এই যে এক পাশ হয়ে গেছে, তো আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। তো উল্টে পাল্টে আমি কাবাবগুলোকে একটু সময় দিয়ে ভেজে নিব। আর এই সময় আমার চুলার আঁচটা থাকবে মিডিয়াম আঁচে, তা না হলে কাবাবটা পুড়ে যেতে পারে। কাবাবগুলো বাদামি করে ভেজে নিয়েছি, এখন আমি কাবাবগুলো তুলে নিচ্ছি। তো এভাবে করে আমি বাকি সবগুলো কাবাব ভেজে নিব। তো এই যে এখানে আমি কিছু কাবাব এপিট ওপিট করে জাস্ট ছেঁকে নিয়েছি, আমি এই কাবাবগুলোকে সংরক্ষণ করব। তো সংরক্ষণের জন্য কাবাবগুলোকে ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু ছেঁকে তারপর এটাকে একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে নর্মাল ফ্রিজে রেখে 1 থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আবার আপনারা চাইলে ডিপ ফ্রিজে রেখেও এই কাবাবগুলোকে প্রায় 2 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। বাকি কাবাবগুলোকে আমি ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি। তো এরই মাঝে তৈরি হয়ে গেছে আমার খুবই সাধারণ মশলা দিয়ে সাধারণভাবে তৈরি করা শামি কাবাব। কাবাবটি সাধারণ মশলায় তৈরি হলেও কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। এই কাবাবটা পোলাও অথবা বিরিয়ানির সাথেও খেতে ভালো লাগে, আবার আপনারা বিকেলের নাস্তা হিসেবেও এই কাবাবটা খেতে পারেন। তো এখন আমি আপনাদের একটি কাবাব ভেঙে দেখাচ্ছি। তো দেখুন আমার কাবাবটা কতটা পারফেক্ট হয়েছে। তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।